তো দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কার্ড সম্পর্কে জানতে চান তারা কিন্তু আজকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমরা ভিডিও শুরুতে আজকে আমাদের কার্ডটি আপনাদেরকে শো করে দিচ্ছি। আমাদের ঠিকানা হলো বেরিবাদ সংলগ্ন, বেরিবাদ দিয়ে কোম্পানি ঘাট দিয়ে কামরাঙ্গি চরে ঢুকে হাতের ডানে আসলে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে পান্না ব্যাটারির 2 নম্বর গেট। আমাদের এটি ঢাকার কামরাঙ্গি চরে অবস্থিত। আসসালামু আলাইকুম, তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরেকটি ভিডিও। তো দর্শক বন্ধুরা, গত ভিডিওতে আপনাদেরকে দেখেছি সাতক্ষীরার আমাদের যে কাস্টমার ছিল স্বপন ভাই, সে কিন্তু প্রথমে 5টি দরজা নিয়েছে, যার এক পাশে ছিল ডিজাইন এরকম, আরেক পাশে ছিল এরকম প্লেন। তারপরে কিন্তু উনি 3টি দরজার অর্ডার দিয়েছে যার দোনো পাশেই ডিজাইন ছিল, যেমন এই গেটটি। তো সবচেয়ে আশ্চর্যকর ব্যাপার হচ্ছে এই গেট এবং এই গেট, এই দুটো গেটই কিন্তু আজকে পিছনের সাইড দিয়ে আমি ভিডিও করা শুরু করেছি। তো আপনারা হয়তো বা বুঝতে পারেননি যে এটি পিছনের সাইড, কারণ আমাদের দক্ষ মিস্ত্রির এমনভাবে বানিয়েছে যাতে করে বোঝা না যায় কোনটি সামনের সাইড এবং কোনটি পিছনের সাইড। আচ্ছা, তো স্বপন ভাইয়ের সেই দুই সাইডের ডিজাইন দেখে কিন্তু আমাদেরকে দুবাই থেকে এক ভাই, তার বাড়ি হলো সিলেটে, সিলেটের জন্য এই দুটি দরজা অর্ডার করেছে। তার আরও কিছু দরজা আছে, আমাদের দরজা দেখার পরে বাকি দরজাগুলো অর্ডার করবে। এবং শরীয়তপুর থেকে, শরীয়তপুরের নড়িয়া থেকে সৌদি আরব প্রবাসী এক ভাই দুটো দরজা অর্ডার করেছে, যেটির সাইজ আছে 2.5 ফুট বাই 7 ফুট। তো সেও কিন্তু আমাদের থেকে দুইটা দরজা নিয়ে প্রথমে দেখবে কেমন লাগে, যদি ভালো মানের হয় তাহলে অবশ্যই আবার নেবে। তো প্রথমে আপনাদেরকে বলে নিচ্ছি, এই দরজাটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা বলি গোলাপ ফুল ডিজাইন। তো এই দরজাটির সাইজ আছে 3.5 ফিট বাই 7 ফিট। দরজাটি বানানো হয়েছে 16 গেজ চৌকার এবং 22 গেজের ভালো মানের সিট দিয়ে, যার দোনো পাশেই ডিজাইন। যদি একটু খুলে আপনাদেরকে দেখাই কাছ থেকে, তাহলে এই যে দরজাটি এখন খুলে যাচ্ছে, আপনারা তখন দেখেছেন পিছনের সাইড, এটি হলো আমাদের সামনের সাইড। দোনো পাশ কিন্তু একই রকম দেখতে। দোনো পাশে আমরা কিন্তু এসএসএর হ্যাজবল ব্যবহার করেছি এবং এসএসএর হ্যান্ডেল ব্যবহার করেছি, যেগুলোতে কখনও মরিচ আসবে না। আর যেহেতু এটা ভিতরের সাইড, এটার উপরে কিন্তু আমরা একটি এসএসএর সিটকানি দিয়ে দিয়েছি ভালো কোম্পানির। তো বন্ধুরা, এটা কিন্তু একেবারে সেম রকমই। এখন আপনাকে এই পাশেটা খুলে দেখাবো, এটারও দোনো পাশে একই রকম ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে সেম টু সেম। এখানেও আমরা এসএসএর হ্যাজবল, উপরে এসএসএর হ্যান্ডেল এবং ভিতরের পাশেও এসএসএর হ্যাজবল এবং হ্যান্ডেল ব্যবহার করেছি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট থাকে, যে ভাই আমাকে এই এই জিনিস দিতে হবে, আমাকে এখানে এখানে এটা এটা দিতে হবে, তখন আমরা সেই অনুপাতে লিস্ট করে তাদেরকে সেগুলো দিয়েই কিন্তু মাল বানিয়ে দিই। তো বন্ধুরা, 16 গেজ চৌকাট আর 22 গেজের দুই পাশে ডিজাইন দিয়ে এই গেটটির খরচ পড়েছে কিন্তু মাত্র 9,500 টাকা করে। আর এইটি যে 2.5 ফিট বাই 7 ফিটের দরজা আপনারা দেখতে পাচ্ছেন, এটারও কিন্তু আমরা সামনে আপনারা দেখতে পাচ্ছেন এসএসএর হ্যাজবল ব্যবহার করেছি, আর এখানে একটা ভালো মানের হ্যান্ডেল, যেটা এসএসএর হ্যান্ডেল আমরা ব্যবহার করেছি। ভাইয়ের এটা কিন্তু বাথরুমের গেট, ভাই প্রথমে টেনশনে ছিল যে ভাই বাথরুমে দিব, গেটটি কেমন হবে। তখন তাকে আমরা এনশিওর করেছি যে আমরা ভিতরে অবশ্যই রং করে দিব, রেড অক্সাইড করে দিব, যার ফলে কিন্তু ভিতরে কখনো পানি ঢুকলেও সেটি নষ্ট হবে না। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের পিছনের অংশটি, আমরা কিন্তু সচরাচর উপরে সিটকানি ব্যবহার করি, কিন্তু এখানে দুটো সিটকানি কেন দিলাম হাতের কাছে, কারণ উপরে সিটকানি দরকার হবে না, যদি একটা সিটকানি নষ্ট হয়ে যায় তারপরও কিন্তু আরেকটা সিটকানি ব্যবহার করতে পারবে। আর বাথরুমের গেট হওয়ার দরুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, এখানে আমরা কিন্তু একটু ফাঁক ফাঁক রেখে 4টা কব্জা দিয়ে দিয়েছি। সাপোজ পানি পরে যদি এই কব্জাটা কখনো নষ্ট হয়ে যায়, তারপরও কিন্তু এই 3টা কব্জা দিয়ে আরামে গেটটি চলবে। আর এটির পিছনে কিন্তু আমরা ব্যবহার করছি 20 গেজের সিট, ভালো মানের সিট যেটাকে আমরা বলি। তো বন্ধুরা, 2.5 ফিট বাই 7 ফিট, 16 গেজ চৌকাট, 20 গেজের পিছনের সিট এবং সামনের সিটটি 22 গেজ দিয়ে আপনাদের প্রতি পিস দরজায় খরচ পড়বে মাত্র 8,500 টাকা। তো দর্শক বন্ধুরা, আর 3.5 ফিট বাই 7 ফিট যে গেট, সেটিতেও কিন্তু আমরা উপরে 2টা কব্জা ব্যবহার করেছি, যার ফলে গেটটি কখনো ঝুলে যাবে না। তো এই ছিল আজকের আমাদের এই ভিডিও আপনাদের জন্য। আপনাদের যে কোনো তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং অবশ্যই নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাম্বার দেওয়া আছে, সেটাতে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর নিচে লাল বাটন যেটি আছে সাবস্ক্রাইবের, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটি, তার ফলে আমাদের পরবর্তী নতুন যে ভিডিওগুলো আছে সেগুলো সব দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবার শুভকামনা করে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।